হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। savage420 তে আমরা নিয়মিত হতে পারছি না, এর জন্য আমি খুবই দুঃখিত। তবে এখন থেকে আমি ট্রাই করবো রেগুলার হওয়ার জন্য। তো যাই হোক, আজকে আমরা হ্যারি পটারের যে 4 নম্বর ইনস্টলমেন্ট বা 4 নম্বর যে সিনেমাটি রয়েছে, যেটা নাম হচ্ছে হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অফ দ্য ফায়ার, যেটা 2005 সালে রিলিজ পেয়েছিল, সেই সিনেমাটি সম্পর্কে জানবো। এবং ব্যক্তিগতভাবে হ্যারি পটার সিরিজের মধ্যে এই সিনেমাটি আমার সেকেন্ড ফেভারিট সিনেমা। আর মজার একটা কথা হচ্ছে, এই হ্যারি পটার 4 সিনেমার মাধ্যমে কিন্তু টুইলাইট এবং বর্তমান ব্যাটম্যান খ্যাত অভিনেতা রবার্ট প্যাটিনসনের হলিউডে অভিষেক হয়েছিল। তবে এর আগের বছর সে একটা সিনেমা করেছিল, তবে ওটা একটা ড্রামা সিনেমা ছিল এবং ওটা ইংল্যান্ডে রিলিজ পেয়েছিল। বাট হলিউডে এসে সর্বপ্রথম সবার নজর আসে এই সিনেমার মাধ্যমে। আর আজ থেকে 18 বছর আগে নির্মিত এই সিনেমা নির্মাণে খরচ হয়েছিল হচ্ছে 1300 কোটি টাকা। আর বক্স অফিসে এই সিনেমাটি আয় করেছিল কত টাকা জানো? প্রায় 9000 কোটি টাকা। তো যখন হ্যারি পটার 5 সিনেমাটা শুরু হয়, আমরা দেখতে পাই হ্যারি পটার তার ছুটিতে আন্টির বাড়িতে রয়েছে এবং সে যখন ঘুমাচ্ছিল তখন সে ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখছিল যে সে একটা অচেনা বাড়িতে রয়েছে এবং ওই বাড়ির একটা রুমে পিটার, মানে গত পর্বে যে ওই যে ইঁদুর সেজেছিল, আর একটা অচেনা লোক এবং সাথে লর্ড ভোল্টেমর, মানে যে প্রথম পর্ব থেকে ভিলেন হয়ে রয়েছে, সে ছিল। তো এটা দেখার সাথে সাথে হ্যারির ঘুম ভেঙে যায়। আর ঘুম থেকে ওঠার পরে হ্যারি, হারামাইনি, রন এবং রনের পুরো পরিবার ওই দিন কুইন্ডিস ওয়ার্ল্ড কাপ দেখতে যাচ্ছিল। আর এই খেলাটা দেখার জন্য তারা ফাঁকা মাঠের একটা জায়গায় যায়, আর সেখানে একটা পুরনো জুতার সামনে সে দাঁড়ায়। তবে এটা কোনো সাধারণ জুতা ছিল না, এটাকে বলা হয় একটা পোর্ট কি, বা এক জায়গা থেকে আরেক জায়গায় টেলিপোর্ট হওয়ার রাস্তা। আর এই পোর্ট কি গুলো ধরার সাথে সাথে যে কোনো মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে পারত। তো পোর্ট কির সাহায্যে তারা সবাই ওই কুন্ডিস ওয়ার্ল্ড কাপ যেখানে হচ্ছিল সেই স্থানে চলে আসে, আর ওখানে যাওয়ার পর সবাই খেলাটা এনজয় করছিল। আর ওই খেলা দেখার পর সবাই নিজেদের তাবুতে ফিরে আসে, কিন্তু তখনই সেখানে বেশ কিছু জাদুকর, যাদেরকে মৃত খাদক বলা হয়েছে, তারা এসে হামলা করে। এবং এরা এক ধরনের জঙ্গলি ছিল আর কি, আর ওদের কাজ ছিল ভোল্টেমর্টের জন্য কাজ করা এবং পৃথিবীতে সন্ত্রাস ছড়ানো। তো কিছুক্ষণের মধ্যে ওই জায়গাতে হুড়োহুড়ি শুরু হয়ে যায়, সবাই জীবন বাঁচানোর জন্য সেখান থেকে পালাতে শুরু করে এবং মুহূর্তের মধ্যে সেই সুন্দর পরিবেশটা নষ্ট হয়ে যায়। আর তারপরে মৃত খাদকগুলো জাদুর সাহায্যে আকাশে ভোল্টেমর্টের চিহ্ন হয়ে চলে যায়। আর এই ঘটনার কিছুদিন পরে হ্যারি, রন আর হারামাইনি নতুন বছরের জন্য স্কুলে ফিরে আসে। আর স্কুলে ফেরার পরে প্রফেসর ডাম্বলডোর জানায় এই বছর তাদের স্কুল ওয়াইজার্ড প্রতিযোগিতার হোস্টিং বা আতিথেয়তা করবে, এবং এই প্রতিযোগিতা নামকরা 3টা জাদুর স্কুলের মধ্যে হয়ে থাকে। তো এই বছর হগওয়ার্টস স্কুলের সাথে অন্য যে 2টা স্কুল অংশগ্রহণ করবে, তাদের একটা হচ্ছে ভগাডার্স একাডেমি অফ ম্যাজিক এবং আরেকটা হচ্ছে ব্রাউনস্টোন। এবং এখানে আবার একটা সিস্টেম রয়েছে, প্রত্যেকটা স্কুল থেকে যে কোনো একজনকে এই প্রতিযোগিতার জন্য বেছে নেওয়া হবে। আর এই প্রতিযোগিতা খুবই কঠিন, এখানে জীবনের ঝুঁকি রয়েছে। তো এর জন্য 17 বছরের নিচের কোনো স্টুডেন্ট এই খেলায় অংশগ্রহণ করতে পারবে না। তো এরপর প্রফেসর ডাম্বলডোর বলে, যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাও তারা নিজেদের নাম লিখে এই আগুনের পাত্রে ফেলে দেবে, কিন্তু মনে রেখো যদি তোমাদের একবার এই পাত্র বেছে নেয় কন্টেস্টেন্ট বা প্রতিযোগী হিসেবে, তারপর কোনোভাবেই আর পিছিয়ে যেতে পারবে না। তো এরপরে স্কুলের সমস্ত স্টুডেন্টদেরকে এই স্কুলের নতুন প্রফেসরের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়, এবং হ্যারি পটারের লাস্ট 3টা সিনেমাতেও দেখেছো প্রতিবারই কিন্তু একটা করে প্রফেসর চেঞ্জ হয়। তো যাই হোক, এই প্রফেসরের নাম হচ্ছে অ্যারেস্টার নুডু, যে কিনা প্রফেসর ডাম্বলডোর অনেক ভালো বন্ধু। আর তারপর দেখা যায় প্রফেসর অ্যারেস্টার স্কুলের সকল স্টুডেন্টদেরকে আনফরগিভেবল অর্থাৎ ক্ষমার অযোগ্য অভিশাপ সম্পর্কে পড়াচ্ছে। আর এখানে 3 ধরনের অভিশাপ রয়েছে। প্রথম অভিশাপের মাধ্যমে যে কোনো জীবিত প্রাণীকে সম্মোহিত করে নিজের কন্ট্রোলে নেওয়া যায়, আর দ্বিতীয়টির সাহায্যে যে কোনো প্রাণীকে শারীরিক যন্ত্রণা দেওয়া যায়, আর তৃতীয় অভিশাপের সাহায্যে যে কোনো জীবিত প্রাণীকে মেরে ফেলা যায়। আর তারপর দেখা যায় সমস্ত স্টুডেন্টরা সেই আগুনের পাত্রের মধ্যে নিজেদের নাম দিচ্ছে, যারা আর কি এখানে অংশগ্রহণ করতে বা এই প্রতিযোগিতা অংশগ্রহণ করতে ইচ্ছুক। আর তখনই প্রফেসর ডাম্বলডোর করে কি, জাদুর সাহায্যে ওই পাত্রের চারপাশে একটা আগুনের কুণ্ডলি করে দেয়, যাতে 17 বছরের যাদের নিচের বয়স তারা কোনোভাবেই ওই পাত্রে তাদের নাম জমা না করতে পারে। তো এরপর সেই দিন চলে আসে যেদিন ওই আগুনের পাত্র নিজে থেকে কোন কোন স্টুডেন্টদেরকে কন্টেস্টেন্ট বা প্রতিযোগী হিসেবে সিলেক্ট করলো সেটা ঘোষণা করবে। তো এখানে আমরা দেখতে পাই ব্রাউনস্টাইন স্কুলের বিজয় হয়েছে ভিক্টর ক্রাম নামে একজন ছেলে, হট্টপট্ট ছেলে, আর ভগার স্কুলের বিজয় হয়েছে ফ্লোরা ডেলাকুইট নামে একটা মেয়ে, আর হগওয়ার্টস স্কুল থেকে বেছে নেওয়া হয়েছে সিড্রিক ডিগোইরিকে। খেলাদের নাম না কি ভাই, দাঁত ভেঙে যায়। তো যাই হোক, এরপর প্রফেসর ডাম্বলডোর সবার উদ্দেশ্যে জানান যে এই 3 জন বিজয়ীর মধ্যে থেকে যে কোনো একজন জিতবে, আর বিজয়ীর হাতে সেই ঐতিহাসিক উইজার্ড কাপ দেওয়া হবে, মানে জাদুর কাপ আর কি। আর তিনি যখন এই কথাগুলো বলছিলেন তখনই আগুনের কাপটি হঠাৎ নিজে থেকে আরো একটা নাম বেছে নেয়, এবং আশ্চর্যভাবে ওই নামটি ছিল হচ্ছে হ্যারি পটার। আর এই নাম শুনে সবাই তো খুব অবাক হয়ে যায়, কারণ হ্যারির বয়স মাত্র 14 বছর, আর তাছাড়া এখানে এই কাপটা তো একটা স্কুল থেকে একজনকেই তো সিলেক্ট করেছে, তো এক স্কুল থেকে সেড্রিককে আবার হ্যারি পটারকেও সিলেক্ট করা হলো। তো হ্যারি পটার যখন শুনতে পায় যে ওই কাপ তার নিজের নাম নিয়েছে, তখন হ্যারি পটারও ভয় পেয়ে যায়। আর তারপর ডাম্বলডোর এবং বাকি প্রফেসররা হ্যারিকে একটা রুমের মধ্যে নিয়ে প্রশ্ন করা শুরু করে, এটা তুমি কি করলে, তুমি কি কোনো বড় স্টুডেন্টকে দিয়ে ওই কাপের মধ্যে তোমার নাম জমা করেছিলে? হ্যারি তখন জবাব দেয়, না আমি সত্যি জানি এটা কিভাবে হলো, আমি কিচ্ছু করিনি। আর আমরা দেখতে পাই প্রফেসর ম্যাকগনিকাল, আমি ওই মহিলা প্রফেসর, সে কোনোভাবে চাচ্ছিলেন না যে হ্যারি এই খেলায় অংশগ্রহণ করুক, কারণ এই খেলাটা খুবই ভয়ঙ্কর ছিল, আর তাছাড়া হ্যারি এই খেলার জন্য একদমই তৈরি ছিল না, আর এই খেলায় অংশগ্রহণ করলে হ্যারি মারাও যেতে পারে। তো এরপর তিনি বলেন ওই কুন্ডিস ওয়ার্ল্ড কাপে আক্রমণ এবং মৃত্যুর চিহ্ন আঁকা এবং হ্যারির নামাজকে বেছে নেওয়া, এই দুটোর একটাও কাকতালীয় ঘটনা হতে পারে না,
এর পেছনে অবশ্যই কারো হাত থাকতে পারে। আর তখন ডাম্বলডর বলে, আমরা দেখো আমরা কি ওই গবলেট অফ ফায়ারের বা আগুনের কাপের সিদ্ধান্তের বিরুদ্ধে যেতে পারবো না, তো আমাদের সবার এই সিদ্ধান্ত মানতে হবে এবং হ্যারিকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেই হবে, এছাড়া আর কোনো উপায় নেই। তো এর জন্য ডাম্বলডর প্রফেসর মুডিকে বলেন হ্যারির উপর নজর রাখতে এবং ওকে এই প্রতিযোগিতার জন্য প্রস্তুত করতে। তো হ্যারি ব্যাপারে অনেক ভয় পেয়েছে এবং ওই সমস্ত ঘটনার সম্পর্কে গত পর্বে যে সিরিয়াস ব্ল্যাককে বাঁচালো তাকে একটা চিঠি লিখে জানায়। আর সিরিয়াস ব্ল্যাক সেই রাতে জাদুর সাহায্যে হ্যারির সাথে ভিডিও কলে দেখা করে, মনে করো এটা একটা ভিডিও কল আর কি, ইমো ভিডিও কল, মনে করো হোয়াটসঅ্যাপ ভিডিও কল। তো হ্যারি তখন সিরিয়াসকে বলে, বিশ্বাস করো আমি নিজের নাম সেখানে জমা করিনি, কিন্তু বেশ কয়েকদিন হলো আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখছি যেখানে আমি দেখতে পাই ভোল্ডেমর্ট পিটারকে এবং আরেকটা অচেনা লোককে, এবং ভোল্ডেমর্ট ওই লোকটিকেই দায়িত্ব দিয়েছিল আমাকে ধরে আনার জন্য। তো এটা বলার পরে সিরিয়াস ব্ল্যাক হ্যারিকে বলে, এর মানে তোমার সামনে অনেক বড় একটা বিপদ আসতে চলেছে আর তোমার স্কুলও খুব ভালো একটা সুরক্ষিত জায়গা নয়, তো এই জন্য তুমি যেখানে থাকো সাবধানে থেকো, তোমার পেছনে লোক লেগে রয়েছে এবং স্পেশালি চেষ্টা করবে বন্ধুদের মধ্যে থাকতে। তো এর কিছুদিন পরে আমরা দেখতে পাই হ্যাগ্রিড হ্যারিকে বলে, দেখো তোমাদের প্রতিযোগিতার প্রথম পর্বে একটা ড্রাগনের সাথে লড়াই করতে হবে। তো এটা জানার পর হ্যারি খুব ভয় পেয়ে যায়, কারণ এই প্রতিযোগিতা যে এত কঠিন হবে হ্যারি বুঝতেই পারেনি। তো এবার পরের দিন সকালে হ্যারি সেড্রিকের কাছে যায় এবং ওকে বলে দেয়, তুমি কি জানো আমাদের প্রথম পর্বে ড্রাগনের সাথে লড়াই করতে হবে, তুমি সেই হিসেবে নিজের প্রস্তুতি নিও। কিন্তু হ্যারি যখন সেড্রিকের সাথে কথা বলছিল, আমাদের রবার্ট প্যাটিনসন, তখন সেখানে ড্র্যাকো আসে এবং হ্যারিকে নিয়ে আজে বাজে কথা বলে অপমান করা শুরু করে। কিন্তু তখন সেখানে প্রফেসর অ্যালাস্টার মোডি চলে আসে এবং ড্র্যাকোর ওই অপমানের জন্য ওকে শাস্তি দিয়ে দেয় আর হ্যারিকে নিজের সাথে নিজের ঘরে নিয়ে আসে। এবং ঘরের মধ্যে ঢোকার পরে হ্যারি দেখতে পায় সেখানে অনেক বড় একটা বক্স রয়েছে এবং ওই বক্সের মধ্যে থেকে অনেক জোরে জোরে আওয়াজ আসছে, দেখে মনে হচ্ছে বক্সের মধ্যে কেউ রয়েছে। তো এই পয়েন্টটা তোমাদের মনে রাখতে হবে। তো এরপর প্রফেসর হ্যারিকে শেখাচ্ছিলেন যে কিভাবে ওকে ড্রাগনের সাথে লড়াই করতে হবে। তো এর কিছুদিন পর ওই প্রতিযোগিতা শুরু হয়ে যায় যেখানে প্রফেসর ডাম্বলডর সমস্ত প্রতিযোগিতার জানিয়ে দেন যে বাইরে প্রত্যেকের জন্য একটা করে ড্রাগন রয়েছে এবং ওই ড্রাগন গুলো যার যার সোনালী রঙের ডিম পাহারা দিচ্ছে। তো তোমাদের কাজ হলো ওই ড্রাগনের কাছ থেকে সোনালী ডিমটা চুরি করে নিয়ে আসা। ওই ডিমের মধ্যে লেখা রয়েছে তোমাদের পরবর্তী প্রতিযোগিতা কি হবে। তো এরপর প্রতিযোগিতা শুরু হয়ে যায় এবং সবাই এক এক করে নিজেদের ড্রাগনের কাছ থেকে ওই ডিমটা আনতে সমর্থ হয়। কিন্তু হ্যারি যখন যায় তখন দেখা যায় হ্যারি ড্রাগনটা সবচেয়ে বেশি শক্তিশালী, সবচেয়ে বেশি ডেঞ্জারাস। তবে তারপরেও হ্যারি কোনো রকমে তার জানের রিক্স নিয়ে ওই ডিমটা চুরি করে আনতে সমর্থ হয়। আর তারপর দেখা যায় প্রথম পর্বের প্রতিযোগিতা শেষ হওয়ার পর ক্রিসমাসের দিন চলে আসে এবং ওই দিন হগওয়ার্টস স্কুলে মুন বল নামে একটা সাম্প্রদায়িক প্রথা পালন করা হতো এবং এটা এক ধরনের একটা পার্টি ছিল এবং এখানে প্রত্যেকটা স্টুডেন্টকে তার পার্টনারের সাথে ডান্স করতে হতো। তো এখানে হ্যারির সাথে যাকে তোমরা ডান্স করতে দেখতে পাচ্ছ ওর নাম হচ্ছে আফসানা এবং ও কিন্তু বাংলাদেশি বংশোদ্ভূত, তবে আমেরিকার বাসিন্দা নয়, ও হচ্ছে আর কি তোমার ইংল্যান্ডের বাসিন্দা আর কি। তো যাই হোক, এরপর আমাদের হারামিয়োনিকে দেখানো হয়। আর তোমরা কি মনে করতে পারছো যখন আমরা হ্যারি পটারের ফার্স্ট সিনেমাটা এক্সপ্লেন করেছিলাম তখন হারামিয়োনি কিন্তু কিউট পিচ্চি একটা মেয়ে, কিন্তু সেই হারামিয়োনি কিন্তু এখন বড় হয়ে গিয়েছে এবং ছোটবেলাতে আমরা এই হারামিয়োনিকে যখন দেখেছিলাম তখন মনে করো ক্রাশ খেয়ে গিয়েছিলাম। আস্তে আস্তে হারামিয়োনি বড় হয়েছে, আস্তে আস্তে আরো ওর ফ্যান বেস তৈরি হয়েছে, আরো আশিক তৈরি হয়েছে। তো যাই হোক, হারামিয়োনি যখন সুন্দর করে সেজে আসে তখন হ্যারি আর রন মনে করে যে ওদের কাছে আসবে, কিন্তু ওদেরকে বাদ দিয়ে আরেক স্কুল থেকে যে ছেলেটা সিলেক্ট হয়েছে প্রতিযোগিতার জন্য ওর সাথে ডান্স করা শুরু করে। তো হারামিয়োনিকে অন্য একটা ছেলের সাথে দেখতে পেয়ে রন প্রথমবারের মতো উপলব্ধি করে যে ও হারামিয়োনিকে ভালোবেসে ফেলেছে। তো ওখানকার কাহিনী ওখানেই শেষ হয়ে যায়। আর এরপর দেখা যায় হ্যারি ড্রাগনের ডিম থেকে পরবর্তী প্রতিযোগিতায় কিভাবে হবে কি হবে সেটার তথ্য জানার চেষ্টা করছিল, কিন্তু ও কোনোভাবে ওটার পাজলটা সলভ করতে পারে না। তো এবার স্যাড্রিক আসে হচ্ছে হ্যারিকে হেল্প করার জন্য এবং সে হ্যারিকে জানায় যেহেতু তুমি প্রথম পর্বে আমাকে সাহায্য করেছিলে এখন আমার উচিত তোমাকে সাহায্য করা। তো এখানে স্যাড্রিক হ্যারিকে জানায় কিভাবে ওই ডিমের ভেতর থেকে তথ্যটা বের করা যায়, পাজলটা বের করা যাবে। তো এরপর হ্যারি ওই ডিমের ভেতর থেকে জানতে পারে দ্বিতীয় পর্বের প্রতিযোগিতা হবে হচ্ছে স্কুলের পেছনে যে ঝিলটা রয়েছে সেখানে এবং ওখানে ওদের এক ঘন্টা করে জলের নিচে রাখা হবে এবং সেখানেই কোন একটা প্রতিযোগিতা হবে। তো এটা জানার পরে হ্যারি চিন্তায় পড়ে যায়, কারণ এক ঘন্টা জলের নিচে কিভাবে একজন সাদা মানুষ থাকতে পারবে। তো এটা জানার পরে লং বটম নামে হ্যারির এক বন্ধু হ্যারিকে জানায় গিলি উইন্ড নামের একটা গাছ রয়েছে, সেই গাছের শেকড় যে কোনো মানুষকে জলের নিচে অনেকক্ষণ থাকতে সাহায্য করতে পারে। তো এরপর দ্বিতীয় প্রতিযোগিতা শুরু হওয়ার আগে হ্যারি করে কি গিলি উইন্ড নামের শিকড় খেয়ে জলে নামে এবং একটু পরেই হ্যারি খেয়াল করে ওর হাত পা আস্তে আস্তে মাছের মতো হয়ে যাচ্ছে এবং ফুসফুসের বদলে ফুলকা হয়ে যাচ্ছে, যার কারণে ও খুব ভালো মতোই পানির নিচে শ্বাস নিতে পারছিল। আর তারপর হ্যারি জলের নিচে কিছুটা যাওয়ার পরে দেখতে পায় বাকি সব প্রতিযোগীরাও যার যার মতো জাদুর সাহায্যে নিজেদেরকে জলের নিচে থাকার উপযোগী বানিয়ে নিয়েছে। তো যাই হোক, ওরা পানির নিচে সবাই ছিল কিন্তু কেউ কোনো ক্লু খুঁজে পায় না যে ওদেরকে কি করতে হবে। কিন্তু হ্যারি সর্বপ্রথম সেই ক্লুটা খুঁজে পায় ও দেখতে পায় পানির নিচে চারটা স্কুলের বাচ্চা বাঁধা রয়েছে এবং জাদুর সাহায্যে ওদের চারজনকেই মৃতদেহের মতো বানিয়ে দেওয়া হয়েছিল। ওরা কোনো নড়াচড়া করছিল না, নিঃশ্বাস নিচ্ছিল না, মানে অজ্ঞান হয়েছিল। তো এই চারজন প্রতিযোগীকে মূলত দেওয়া হয়েছে যে কে কত আগে কাকে বাঁচিয়ে নিয়ে উপর আসতে পারে। তো যাই, হ্যারি যখন খেয়াল করে তখন দেখতে পায় ওর সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু রন এবং হারামিয়োনি এখানে রয়েছে। তো ও তখন চিন্তা করে যে আমি কাকে নেব, আর তারপর ও সিদ্ধান্ত নেয় ও রন আর হারামিয়োনি দুজনকেই বাঁচাবে এবং সেই হিসেবে চেষ্টা করে। কিন্তু তখন পানির নিচে অনেকগুলো জিন হ্যারিকে আটকে বলে তুমি যে কোনো একজনকে বাঁচাতে পারবে, তুমি সিলেক্ট করো কাকে নেবে। তো
তখন হ্যারি পড়ে যায় টেনশনে এবং কিছুক্ষণের মধ্যে বাকি যে প্রতিযোগিতারা বাকি দুইজন প্রতিযোগী ওরাও এই জায়গাটা খুঁজে পায় এবং ওদের মধ্যে ওই যে ওই ছেলেটা করে কি হারামাইনিকে নিয়ে যায় আর একজন করে কি আরেকজনকে নিয়ে চলে আসে তো পানির নিচে হ্যারি রন আর অন্য একটা বাচ্চা ছিল আর হ্যারি তখন খেয়াল করে এই বাচ্চাটাকে বাঁচানোর জন্য এখনো পর্যন্ত কেউ এখানে আসেনি তো এই জন্য হ্যারি প্রতিযোগিতার পরোয়া না করে ওই বাচ্চাটাকে নিজের সাথে করে নিয়ে আসে তো এর কিছুক্ষণ পর প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয় এবং এখানে হিসাব অনুযায়ী হ্যারি তৃতীয় স্থান অর্জন করেছে কিন্তু ডাম্বলডোর তখন বলে হ্যারি ইচ্ছে করলে চাইলে প্রথম স্থান অর্জন করতে পারত কারণ ওই সর্বপ্রথম ওই বাচ্চাদের কাছে গিয়েছে কিন্তু ওই বাচ্চাকে বাঁচানোর জন্য হ্যারি কোনো প্রতিযোগিতার পরোয়া করেনি তো হ্যারির এই মানবিক কাজের জন্য ওকে এই দ্বিতীয় স্থান দেওয়া হচ্ছে তো এর কয়েকদিন পর আমরা দেখতে পাই হ্যারি প্রফেসর ডাম্বলডোর সাথে দেখা করতে গিয়েছিল আর তখন ডাম্বলডো হ্যারিকে নিজের ঘরে রেখে একটা কাজে বের হয় আর তখন হ্যারি খেয়াল করে প্রফেসর ডাম্বলডোর ঘরের মধ্যে একটা পানির পাত্র রয়েছে আর ওই পানির পাত্র থেকে আলো বের হচ্ছিল তো ওর খুব কিউরিয়াসিটি থাকে দেখার জন্য তো করে কি পাত্রটার সামনে যায় কিন্তু তখন ওই পাত্রটার ও ভেতরে ঢুকে যায় আর হ্যারি তখন দেখতে পায় সে একটা পুরাতন কোর্ট রুমে চলে এসেছে যেখানে একটা কয়েদিকে শাস্তি দেওয়ার জন্য বিচার হচ্ছিল তো হ্যারি খেয়াল করে এই ঘরের মধ্যে প্রফেসর ডাম্বলডোর রয়েছে কিন্তু এখানে কেউ হ্যারিকে দেখতে পাচ্ছে না আর এরপর দেখা যায় যে অপরাধীটার বিচার করা হচ্ছে সে বলছে অপরাধ শুধুমাত্র আমি একা করিনি আর অনেকেই অপরাধী আছে আর তারপর নিজের সাথে থাকা প্রত্যেকটা অপরাধীর নাম বলা শুরু করে আর এরপর দেখা যায় সে যাদের নাম বলেছিল তাদের একজন ওই কোর্টের মধ্যে উপস্থিত ছিল আর তার নাম ছিল হচ্ছে পাটিকাও জুনিয়র আর সে ছিল হচ্ছে এই কোর্টের যে বিচারক তার ছেলে তো এটা দেখার সাথে সাথে হ্যারি ওই পানির পাত্র থেকে বের হয়ে আসে আর হ্যারি বের হয়ে আসার পরে দেখতে পায় প্রফেসর ডাম্বলডোর সামনে দাঁড়িয়ে রয়েছে আর ডাম্বলডো তখন হ্যারিকে বলে ভয় পাওয়ার কোনো কারণ নেই এটা হচ্ছে একটা স্মৃতির পাত্র আমি আমার সমস্ত স্মৃতি এখানে জমিয়ে রাখি আর এগুলোর সাহায্যে আমি আমার অতীতটাকে খুব ভালো মতো মনে করতে পারি তো বিষয়টা আমি তোমাকে বুঝিয়ে বলি নর্মালি আমরা যেমন মোবাইলে ভিডিও রেকর্ড করে রাখি তো মনে করো এটা জাদুর ভিডিও রেকর্ড তো এখানে প্রফেসর ডাম্বলডোর আরো বলে তুমি যেটা দেখলে ওটা আমার একটা পুরাতন স্মৃতি ছিল আর তখন হ্যারি প্রফেসর ডাম্বলডোকে জিজ্ঞেস করে একটু আগে আমি আপনার স্মৃতির মধ্যে বাটিকাও জুনিয়র নামে একটা আসামিকে দেখলাম আর বেশ কিছুদিন ধরে আমি স্বপ্নে তাকে দেখতে পাচ্ছি আর তারপর হ্যারি তার পুরো স্বপ্নটা ডাম্বলডোকে বলে তো এটা শোনার পর ডাম্বলডো পুরো ঘাবড়ে যায় এবং সে হ্যারিকে বলে তুমি এই স্বপ্নটা ভুলে যাওয়ার চেষ্টা করো এটার কোনো বাস্তবতা নেই তো এর কয়েকদিন পর আমরা দেখতে পাই তৃতীয় পর্বের প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে আর সেখানে ডাম্বলডো সবাইকে বলে তোমাদের সামনে একটা গোলক ধাঁধা রয়েছে মানে সামনে একটা বিশাল বাগানের মতো রয়েছে গোলক ধাঁধার মতো এবং সেখানে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে এবং ওই গোলক ধাঁধার কোন একটা জায়গায় ওই উইজার্ড কাপটা লুকিয়ে রাখা হয়েছে তো তোমাদের কাজ হচ্ছে সেই কাপটাকে খুঁজে বের করা আর যে সবার আগে ওই কাপটাকে ছুঁতে পারবে সেই প্রতিযোগিতাটা জিতে যাবে কিন্তু মনে রেখো এই গোলক ধাঁধার বাগানটা কিন্তু খুবই ভয়ঙ্কর এবং তোমরা কিন্তু নিজেকেও হারিয়ে ফেলতে পারো এবং যদি তোমরা কখনো জীবন ঝুঁকিতে পড়ো এবং খেলা থেকে যদি বেরিয়ে আসতে যাও জাস্ট জাদুর ছুরির সাহায্যে ওপরের হাওয়া একটা লাল বাতি জ্বালিয়ে দেবে তাহলে এই খেলা থেকে তুমি কুইট করতে পারবে তো এরপর এক এক করে চারজন ওই কাপটাকে খোঁজার জন্য গোলক ধাঁধার মধ্যে ওই বাগানের মধ্যে প্রবেশ করে আর প্রবেশ করার পরে দেখা যায় সেখানের পরিবেশটা সত্যি খুব ভয়ঙ্কর চারিদিকে অন্ধকার কুয়াশাচ্ছন্ন আর ওইখান থেকে কাপটা বের করা অত সহজ ব্যাপার ছিল না তবে বেশ কিছুক্ষণ খোঁজার পরে হ্যারি এবং সেড্রিক দুজনে ওই কাপটা দেখতে পায় আর তারপর ওরা দুজন মিলে কাপটার দিকে এগিয়ে যাচ্ছিল কিন্তু তখনই হঠাৎ করে সেড্রিকের পা একটা গাছের শেকড়ের সাথে আটকিয়ে যায় আর আস্তে আস্তে ওই শেকড় সেড্রিককে প্রায় পেঁচিয়ে মেরেই ফেলছিল আর তখন হ্যারি করে কি জেতার চিন্তা না করে সেড্রিককে বাঁচিয়ে নেয় আর তারপর ওরা দুজনে মিলে কাপটার কাছে পৌঁছে যায় আর তখন সেড্রিক বলে দেখো তুমি যেহেতু আমার জীবন বাঁচিয়েছো এই জন্য কাপটা তুমি নাও হ্যারি তখন বলে না এই কাপটা আমরা দুজনে একসাথে ধরবো এরপর ওরা দুজনে কাপটা ধরার সাথে সাথে ওরা টেলিপোর্ট হয়ে যায় এবং একটা কবরস্থানে এসে পৌঁছায় তো এটা মূলত আসল কাপ ছিল না এটা মূলত একটা টেলিপোর্ট কি ছিল এবং ওই টেলিপোর্ট কিতে জাদুর সাহায্যে এই কবরস্থানের ঠিকানা দেওয়া হয়েছিল তো এই কারণেই এটা ধরার সাথে সাথে ওরা এই জায়গাটাতে চলে এসেছে তো হ্যারি এই জায়গাটা চিনতে পারে কারণ স্বপ্নের মধ্যে বেশ কয়েকবার সে এই জায়গাটা দেখেছিল আর তখনই হ্যারি খেয়াল করে যে একটা কবরের গায়ে টম রিডেল লেখা রয়েছে আর তখনই হ্যারি সেড্রিককে বলে তাড়াতাড়ি ওই কাপের কাছে ফিরে চলো এটা একটা ষড়যন্ত্র আমাদের ষড়যন্ত্র করে এখানে আনা হয়েছে আমাদেরকে ফাঁসানো হয়েছে কিন্তু সেড্রিক কিছু বোঝার আগে পেছন থেকে পিটার মানে সে আগের পর্বের ইঁদুর বা শয়তানটা চলে আসে এবং সেড্রিক তখন সেখান থেকে না পালিয়ে হ্যারিকে বাঁচানোর জন্য দাঁড়িয়ে যায় আর এরপর দেখা যায় পিটার পেকোজুর কোলে টম ভোল্টেমর্ট রয়েছে মানে মেইন ভিলেনটা তবে এখনো সে তার পুরো শরীরটি পায়নি এবং তার বর্তমান অবস্থা একটা ছোট বাচ্চার মতো ছিল তো এরপর ভোল্টেমর্ট পিটারকে আদেশ দেয় সেড্রিককে মেরে ফেলার জন্য আর সে করে কি তখন সেড্রিককে মেরে ফেলে মানে হ্যারির সামনে সেড্রিককে মেরে ফেলে আর এখানে উল্লেখ্য এই পুরো গেমটা খেলতে খেলতে হ্যারির সাথে কিন্তু সেড্রিকের অনেক ভালো একটা সম্পর্ক হয়ে গিয়েছিল আর এরপর তারা হ্যারিকেও করে কি পাথরের একটা মূর্তির সাথে আটকিয়ে দেয় আর তারপর দেখা যায় সেখানে বড় কড়াইয়ের নিচে আগুন জ্বলতে শুরু করে তো এবার পিটার করে কি ভোল্টেমর্টের শরীরটাকে ওই কড়াইয়ের ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দেয় আর তারপর আরো কিছু জিনিস দেয় ওই কড়াইয়ের মধ্যে আর সবার শেষে হ্যারির গায়ের থেকে বেশ কিছুটা রক্ত নিয়ে ওই কড়াইয়ের মধ্যে ফেলে দেওয়া হয় আর তারপর আমরা দেখি কিছুক্ষণের মধ্যে কালো জাদুর সাহায্যে ভোল্টেমর্ট তার নিজের আসল শরীর পেয়ে যায় আর বেঁচে ফেরার পরে তার সবচেয়ে যে খাস লোক তাদেরকে সে ডেকে আনে এবং তাদের উপর সে রাগ নিয়ে বলে খুবই খারাপ লাগলো যে এতদিন ধরে তোমরা আমাকে খোঁজার চেষ্টা করনি আমার জন্য প্রপার কাজ করতে পারনি আর তখন আমরা দেখতে পাই তার খাস লোকের মধ্যে একজন মেলফোর বাবাও ছিল এবং মেলফোর বাবা
সাবাজের ভিলেন এটা কিন্তু আমরা লাস্ট পর্বেই দেখেছি যে সিরিয়াস ব্ল্যাককে ফাঁসাতে চেয়েছিল। তোমাদের নিশ্চয়ই মনে আছে ওই যে ডায়েরির কাহিনীটা। তো যাই হোক, এরপর ভোল্টেমর্ট হ্যারিকে বলে, কেমন আছো হ্যারি, আর দেখেছো তোমার রক্তের কয়েক ফুটার কত শক্তি, আর তুমি কি জানো এটা কেন হয়েছে? অ্যাকচুয়ালি আমি যেদিন তোমাকে মারতে গিয়েছিলাম, তোমার মা তোমাকে বাঁচানোর জন্য নিজেকে স্যাক্রিফাইস করে তোমাকে এমন একটা কিছু উপহার দিয়েছিল যার কারণে তোমার উপর জাদু প্রয়োগ করতে গিয়ে উল্টো তুমি আমার সকল শক্তি নিয়ে গিয়েছিলে এবং তোমার চারপাশে একটু সুরক্ষা কবচ তৈরি হয়ে গিয়েছিল, আর এই কারণে আমি আমার শৈলের সাথে সমস্ত শক্তিও হারিয়ে ফেলেছিলাম। কিন্তু এটা কোনো ব্যাপার না, আজকে আমি আবার ফিরে এসেছি, আমি অনেক শক্তিশালী হয়েছি এবং এখন আমি চাইলেই তোমাকে ধরতে পারি, তোমাকে মারতে পারি। আর তারপর হ্যারির কপালে হাত দিয়ে হ্যারিকে স্পর্শ করে, আর তারপর সে হ্যারিকে বলে, তোমাকে আমি এত সহজে মারবো না, তুমি তোমার জাদুর ছুরি উঠাও, আমার সাথে লড়াই করো, আজকে রাতে আমি তোমাকে পুরোপুরি শেষ করে দেবো, আর তারপর থেকে কেউ আমার শক্তি নিয়ে সন্দেহ করবে না। তো এখানে ব্যাপারটা হয়েছে কি, ভোল্ডেমর্ট একবার হ্যারির কাছে হেরেছিল, তো সেই রাগের আগে সে হ্যারির সাথে এবার একটা ফাইট করে তারপর হ্যারিকে শেষ করতে চায়। মানে ভোল্ডেমর্ট এখানে খুবই আত্মবিশ্বাসী ছিল যে হ্যারিকে সে খুব সহজে মেরে ফেলতে পারবে। তো এরপর হ্যারি তার জাদুর ছুরি নিয়ে ভোল্ডেমর্টের সাথে লড়াই শুরু করে এবং ভোল্ডেমর্ট বুঝতে পারে যে হ্যারির জাদুর পাওয়ারও খুব কম নয়, ওকে হারানো অত সহজ হবে না। তোরা দুজন যখন দুজনের শক্তি দিয়ে লড়াই করছিল তখন চারদিকে একটা আলোর আবরণ তৈরি হয় এবং আস্তে আস্তে ওই জাদুর শক্তির মাঝখান থেকে হ্যারির বাবা মা এবং সেড্রিকের ভীষণ আসতে থাকে এবং তারা সবাই মিলে হ্যারিকে ডিরেকশন দিচ্ছিল। তো এখানে সেড্রিক হ্যারিকে বলে, ভাই তুমি যাওয়ার সময় অন্তত আমার দেহটা নিয়ে যেও এবং আমার বাবাকে ফেরত দিও। আর হ্যারির মা হ্যারিকে বলে, তুই ভোল্ডেমর্টের সাথে লড়াই বাদ দিয়ে এখনই জাদুর ছুরিটা সরিয়ে সঙ্গে সঙ্গে এখান থেকে ওই কাপের কাছে গিয়ে বা পোর্টকির কাছে গিয়ে সেড্রিকের দেহ নিয়ে পালিয়ে যা। তো এরপর হ্যারি করে কি, তেমনটাই করে, সে সেড্রিকের দেহটা ধরে ওই ওয়াইজার্ড কার্পটার কাছে যায়, মানে যেটা একটা মূলত পোর্টকি, সেটা টাচ করে আর সে স্কুলে ফিরে আসে। আর সেখানে ফেরার পরে হ্যারিকে দেখে সবাই তো আনন্দ করতে থাকে যে হ্যারি জিতে গিয়েছে। তো কিন্তু হ্যারি সেড্রিকের মৃতদেহ জড়িয়ে খুবই কান্নাকাটি করছিল। তো কিছুক্ষণের মধ্যেই সবাই বুঝতে পারে যে সেড্রিক মারা গিয়েছে, আর সেড্রিকের মৃতদেহ দেখে ওর বাবা একদম কান্নায় ভেঙে পড়ে এবং নিমেষের মধ্যে ওই সুন্দর পরিবেশটা শোক সভায় পরিণত হয়। আর তারপর হ্যারি সবাইকে বলে দেয় যে কিভাবে ওর শৈল রক্ত দিয়ে ভোল্ডেমর্ট আবার বেঁচে ফিরে এসেছে এবং ভোল্ডেমর্টের বেঁচে ফেরার কথা শুনে সবাই তো ভয় পেয়ে যায় এবং দুশ্চিন্তায় পড়ে যায় যে ওই শয়তানটা আবার ফিরে এসেছে। কিন্তু তখনই প্রফেসর মুডি, আই মিন ওই একচোখা আব্দুল্লাহ, সে করে হ্যারিকে তার ঘরে নিয়ে যায় এবং হ্যারিকে প্রশ্ন করে, তোমার সাথে ওই কবরস্থানের কি কি ছিল? আর তখন হ্যারির মাথা ক্যাচ করে এবং বলে, আমি তো এখানে এসে কবরস্থান সম্পর্কে আপনাকে কিছুই বলিনি, আপনি কে? আর মুডি তখন নিজের পরিচয় দেয় যে আমি আসলে তোমার নাম ওই আগুনের পাত্রে দিয়েছিলাম এবং তুমি এই প্রতিযোগিতা এই পর্যন্ত আসতেই পেরেছো শুধুমাত্র আমার জন্য, কারণ আমি ইনডাইরেক্টলি তোমাকে সবসময় সাহায্য করতাম, আর ওই ওয়াইজার্ড কাপটাকে জাদু করে আমি পোর্টকি বানিয়ে রেখেছিলাম যাতে ওটা ধরার সাথে সাথে তুমি ভোল্ডেমর্টের কাছে পৌঁছে যাও এবং ভোল্ডেমর্ট তোমাকে পেয়ে তোমার রক্ত ব্যবহার করতে পারে আর তোমাকে মেরে ফেলতে পারে। তো আমার উদ্দেশ্য সফল হয়েছে, তোমার শৈলের রক্ত এখন ভোল্ডেমর্টের শৈলে বইছে এবং ভোল্ডেমর্ট আবার আগের মতো শক্তিশালী হয়ে গেছে। আর এই কথা বলে সে হ্যারিকে মেরে ফেলার চেষ্টা করছিল, কিন্তু তখনই ডাম্বলডোর বাকি সব প্রফেসরদেরকে নিয়ে সেখানে চলে আসে এবং সবাই মিলে মুডিকে আটকিয়ে দেয়। আর এরপর মুডির উপর জাদু করলে দেখা যায় যে মুডির শারীরিক চেহারা আস্তে আস্তে বদলাতে শুরু করে এবং কিছুক্ষণের মধ্যে সে আসল রূপে ফিরে আসে। আর এখানে আমরা জানতে পারি এই লোকটির স্বপ্নে বারবার হ্যারি দেখতো এবং তার নামই হচ্ছে বাল্টিকাল জুনিয়র বা এই ধরনের কোন একটা নাম। আর তারপর সবাই যখন বাল্টিমোর জুনিয়রকে জিজ্ঞেস করে যে আসল প্রফেসর মুডি কোথায়, আর তখন সে সবাইকে বলে এই ঘরের একটা বক্সের মধ্যে আসল প্রফেসর মুডিকে সে আটকে রেখেছে। তো যাই হোক, ওই বাল্টিকাল জুনিয়র ধরা পড়ে যায় আর তাকে তার কৃতকর্মের জন্য জেলে পাঠিয়ে দেওয়া হয়। আর এরপর দেখা যায় সেড্রিকের মৃত্যুর কারণে পুরো স্কুলে শোকের ছায়া নেমে এসেছে। আর তারপর হ্যারি ডাম্বলডোরকে বলে, সেই দিন যখন আমি কবরস্থানে আমি আমার শক্তি দিয়ে ভোল্ডেমর্টের সাথে লড়াই করছিলাম তখন আমি আমার নিজের বাবা মাকে দেখতে পেয়েছিলাম, তার মানে কি আমার বাবা মা এখনো বেঁচে রয়েছে? তো এইটা শোনার পরে ডাম্বলডোর বলে, দেখো পৃথিবীর কোনো জাদু শক্তি মৃত ব্যক্তিকে জীবিত করতে পারে না, তবে এর মানে হচ্ছে সামনে খুবই খারাপ সময় আসতে চলেছে। তো আমাদের হাতে এখন দুইটা রাস্তা খোলা থাকবে, একটা হচ্ছে সঠিক রাস্তা আর একটা হবে সহজ রাস্তা। তবে আমরা সঠিক রাস্তাতেই বেছে নেব যেটা অনেক কঠিন, কিন্তু মনে রেখো তুমি একা নও, তোমার সাথে আমরা সবাই রয়েছি। তো এরপর আমরা দেখতে পাই হারামানি রন আর হ্যারিকে বলছিল স্কুলের ছুটিতে বাড়ি যাওয়ার পর ওরা একে অপরের সাথে চিঠির মাধ্যমে যোগাযোগ রাখবে। তো এভাবেই হগওয়ার্টস স্কুলের আরেকটা বছর সম্পন্ন হয়ে যায়, আমাদের হ্যারিরাও বড় হয়ে যায় এবং সবশেষে আমরা দেখতে পাই অন্যান্য দুই স্কুলের যে প্রতিযোগীরা এসেছিল তারা নৌকায় করে ফেরত চলে যাচ্ছে। আর এখানেই হ্যারি পটার সিরিজের 4 পর্বটি শেষ হয়ে যায় এবং আমি বিশ্বাস করি 4 পর্বটি অনেক বেশি ইন্টারেস্টিং ছিল এবং অ্যাকচুয়াল সিনেমাটা অনেক বেশি মজার। এবং আমি তোমাদের রিকোয়েস্ট করব মূল ভিডিওটা দেখার জন্য, স্পেশালি এখন এটার হিন্দি ভার্সন অ্যাভেলেবল রয়েছে ইন্টারনেটে, তো ভালো একটা সময় কাটানোর জন্য এটার মূল ভিডিও তুমি দেখতে পারো। আর এখানে আরেকটা বিষয় উল্লেখ, হ্যারি পটার মূলত আমাদের জেনারেশনের সিনেমা, তো নতুন জেনারেশনে যারা রয়েছে তারা বেশিরভাগই হ্যারি পটার সম্পর্কে জানে না। তবে এই কথাটা পুরোপুরি প্রযোজ্য না, হ্যারি পটার এমন একটা সিনেমা তৈরি হয়েছে এটারও 20-30 বছর পরেও একই রকমের আমেজ দেবে। তো যাই হোক, তোমরা এখানে কমেন্ট করবে যে এই সিনেমাটা কে কত সালে সর্বপ্রথম দেখেছিলে। আমি দেখেছিলাম এই সিনেমাটি 2007 সালে। তো তোমরা কে কত সালে সিনেমাটি দেখেছিলে সেটা কমেন্টে অবশ্যই জানাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।